বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা তোলার জন্য, এই জায়গাটাকে স্পর্শ করার জন্য একটা মানুষ কত কষ্ট করেছে, হাজার হাজার মাইল সে পায়ে হেঁটেছে। সে ইচ্ছা করেছে, আমি আমার আল্লাহর কাছে, আল্লাহর ঘরের কাছে আমি পায়ে হেঁটে যাব। আমি একজন স্পোর্টসম্যান, আমি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, এবার আমার ইচ্ছা আমি মক্কা মদিনায় হেঁটে যাব এবং আমি হজ করব। এই সেই কুমিল্লার সন্তান আলিফ, যে আলিফ কুমিল্লা আজ থেকে 9 মাস আগে কুমিল্লা থেকে মায়ের পায়ে স্পর্শ করে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমরা তাকে কত বাধা দিয়েছি, কত ফদুয়া দিয়েছি, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটাতে হারাম, ওইটাতে হারাম। ভাই, সে কোনো খারাপ কাজ করতে যায়নি তো, সে এভারেস্ট জয় করতে যায়নি, ফুটবল খেলতে যায়নি, ক্রিকেট খেলতে যায়নি, হারাম কাজ করতে যায়নি, এগুলো তো আপনারা বাধা দেন না, কোনো ফতুয়া জাহির করেন না। মক্কা মদিনা সে হেঁটে যাবে, যানবাহন আছে মেনে নিলাম, সে চায়, তাহলে তো তাকে বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। সে নিজের টাকা দিয়ে, নিজের শক্তি, নিজের সব কিছু ব্যবহার করে সে যদি চায়, অসুবিধা কোথায়? আমরা অনেক কিছু বলেছি, আটকাতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা মেসেজ। শত বাধা আসবে, অনেকে অনেক কথা বলবে, সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যাও, তাহলে তুমি এই ছবি তুলতে পারবে, এই আল্লাহর ঘরে স্পর্শ করতে পারবে। আলিফ এখন হজ করছে, মক্কা মদিনায় পৌঁছে গেছে, সাক্ষাৎ তার হয়ে গেছে। আপনার আমার ভাগ্যে কি সেই সাক্ষাতের লেখা আছে, সাক্ষাৎ লেখা আছে? উপরওয়ালাই ভালো জানে। ও যখন সৌদি আরবে পৌঁছে যায়, অনেকে বলেছেন, ভাই আবুধাবির থেকে এই জায়গাটা কেমনে পারিল, এই জায়গাতে তো শুধু পানি আর পানি, এই জায়গাতে তো পায়ে হাঁটার কোনো জায়গা নাই। কেন বাবা, তোমরা বুঝতে পারো না যে জায়গাতে পানি আছে, যে জায়গাতে যাওয়ার কোনো জায়গা নেই, এই জায়গাতে ট্রলার দিয়ে যাবে। এই যে ভিডিও, সে ট্রলার দিয়ে গেছে। ভাই অপশন নাই, উপর দিয়ে যদি পদ্মা সেতুর মতো একটা সেতু থাকতো, হাইটা যাইতো, উপায় নাই, কি করবে? এই যে ভারতের শিয়াব চত্বর, আপনারা কি মনে করেন সারা রাস্তাই হাইটা গেছে? না ভাই, উনি এটাও ব্যবহার করেছে, উনি এটাও ব্যবহার করেছে, উপায় নাই, যে জায়গাতে কোনো উপায় নাই, এছাড়া কোনো অপশন নাই, যানবাহন ব্যবস্থা ব্যবহার করা ছাড়া কোনো অপশন নাই, সে জায়গা তো সে ব্যবহার করেছে এবং যেখান পর্যন্ত ব্যবহার করার করেছে বাকিটা হেঁটে গিয়েছে। এতে তো কোনো দোষের কিছু না ভাই। এখন কোনো দেশে যদি যুদ্ধ চলে, সৌদি আরব যেতে হলে ওই দেশ দিয়েই যেতে হবে, যুদ্ধ চলতেছে, এখন ওই দেশে কি সে বন্দুকের নলের ভিতরে যায় আটকাবে? নিশ্চয়ই এই জায়গাটা অন্যভাবে, অন্য কোনো মাধ্যমে পার হয়ে আবার সে তার গন্তব্যে হেঁটে চলবে, সেটাই সে করেছে। এটাতেও তাকে কত কথা শুনতে হয়েছে, কিন্তু তারপরেও সে আমাকে ফোন করে মাঝে মাঝে বলতো, ভাই আমি কি বড় অপরাধ করে ফেলতেছি ভাই, কেন আমার নিয়ে এইসব কথা বলে, ভাই আমি কি অপরাধ করছি ভাই, এই যে দেখেন আমি আমি কি কোনো ভুল করেছি ভাই। মরুভূমিতে একদিন সে আমাকে একটা ভিডিও কল দিল, আমি তার অবস্থা দেখে, ছোট্ট একটা তাঁবুর মতো টানাইছে, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তাঁবুর মতো টানাইছে, সামান্য কিছু খাবার আছে, রাত কটা যেন বাজে, শো 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 শুধু শব্দ শোনা যাচ্ছে, সে বসে আছে। একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে যদি তার সৎ ইচ্ছা থাকে, এটা বাস্তব প্রমাণ আলিফ। আমরা যারা ভালো কাজ করবে তাদেরকে সাপোর্ট করব ভাই। তো আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট একটা মেসেজ দিতে চাই। রাত পোহালে ঈদ, আপনার আমার কাছে টাকা আছে, ঈদের দিন আমরা পোলাও কুরমা রান্না করে খাবো, গরুর মাংসও খাবো, এবং যত টাকাই হোক ভাই। আপনারা কি এটা বিশ্বাস করেন যে কোনো গরিব মানুষও ঈদের দিন গরুর মাংস, মুরগির মাংস, পোলাও ছাড়া ঈদ করে না? কারণ আমরা তাদেরকে ঈদ করতে দেই না, আমরা যতটুকুই পারি তাদের পাশে আছি, তাদের জন্য আহারের ব্যবস্থা করেছি বা করি বা করব। কিন্তু আপনার আমার সমাজে কিছু লুকায়িত মানুষ আছে যারা গরিব না, যারা মধ্যবিত্ত, তারা কোথায় যাবে? তারা কারো কাছে বলতেও পারে না, আমরা তাদেরকে দেইও না, কারণ তারা মধ্যবিত্ত, নিশ্চয় তাদের আছে, কিন্তু তাদের এমন অনেক মানুষ আছে নাই, না হয় চাকরি নাই, না হলে বিদেশ থেকে ফেরত, না হয় বিভিন্ন
কারণে তারা অসহায় অবস্থায় দিন জীবন যাপন করছে। আমরা কি পারি না তাদের জন্য কিছু করতে? আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য আমি একটা গরু কিনব, যদি না পারি গরুর মাংস কিনব। কিনে এই যে কারো কাছে বলতে পার না পারা মানুষগুলো, তাদের কাছে 1 কেজি করে হলো তাদের দুয়ারে গরুর মাংস রেখে আসব, তারা যাতে ঈদের দিনটা অন্তত ভালো খেতে পারে, সন্তানদেরকে তাদের মুখে 1 ফুটো গরুর মাংস দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিব। আপনারা তো খাবেন ভাই, 700, 800, 900 হোক, কোনো অসুবিধা নেই, তো তাদের তো সম্ভব না ভাই। এমন কেউ কি আছেন যা আমার সাথে সঙ্গী হবেন? আমিও আমার পক্ষে যতটুকু বাজেট করা গেছে আমি বাজেট করেছি, এবং আপনারা যদি কেউ সহৃদয়বান থাকেন, আপনারাও যদি কোনো সহৃদয়বান থাকেন, এখানে মনে হয় 15,000-এর মতো আছে, আমি বাজেট করেছি, আপনারাও যদি আমার সাথে সঙ্গী হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে বিকাশ নগদ রয়েছে, আমার সাথে যোগাযোগ করেন, আসেন আমরা সবাই মিলে, তারা যাতে 1 টুকরো গরুর মাংস ঈদের দিন খেতে পারে ওই ব্যবস্থা আমরা করে দেই। স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে অনুদান পাঠান। আমরা চেষ্টা করব আমাদের সমাজে, আমাদের আশেপাশে যতজনকে পারি, আমাদের মধ্যবিত্ত প্রবাস ফেরত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। দেখা হবে কোনো আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।